কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বলিউড থেকে উড়ে এসেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানী মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাটের মতো তারকারা। উপস্থিত ছিলেন টলিউডের তারকারাও, তবে মঞ্চে দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে। এমনকি মঞ্চে ছিলেন না তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়কেও। বুধবার মধ্যমগ্রামে ভাইরাল শারমীয় সন্তুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দেবশ্রী। সেখানে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে দেবশ্রী বলেন, প্রতিটি শিল্পীরই সমান সম্মান পাওয়া উচিত। আমি কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু যোগ্য সম্মান না পেলে আমি কোথাও যাই না, তাই অনুষ্ঠানে যাইনি। ফিল্ম ফেস্টের উদ্বোধনে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না করায় দেবশ্রী জানান, যেহেতু চলচ্চিত্র উৎসব তাই সকলকে অভিনেতাদেরই আমন্ত্রণ করা উচিত এবং যোগ্য সম্মান দেওয়া উচিত। আমার মনে হয় একজন শিল্পীকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে রাজনৈতিক কারণ থাকা উচিত নয়। নিশ্চয়ই মিঠুন চক্রবর্তীকে সেই সম্মান দেওয়া হয়নি, তাই হয়তো উনি আসেননি। একজন শিল্পী হিসেবে আমার এটাই মনে হয়েছে। এর আগে তৃণমূলের আরেক বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীও মিঠুনকে আমন্ত্রণ না জানায় সমালোচনা করেছেন। তার মতে রাজনৈতিক কারণেই হয়তো রাজ্য বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুনকে চলচ্চিত্র উৎসবে ডাকা হয়নি। প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবছরও তারকাখচিত মঞ্চে সূচনা হল 28তম কলকাতা চলচ্চিত্র উৎসব, কিন্তু এই মনোকো অনুষ্ঠানেও রাজনৈতিক ছোঁয়া লাগল। এমন এক অনুষ্ঠানে বাংলার তারকা মিঠুন চক্রবর্তী নেই কেন? এই প্রশ্ন তুলে টুইট করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা তো শুধু বাংলার নন, গোটা ভারতেরই গর্ব। তবে ক্যারিয়ার নিয়ে সমালোচনা যতই হোক, প্রতিভা নিঃসন্দেহে ঈর্ষণীয়। অভিনয় জীবনের পাশাপাশি তিনি রাজনীতিতেও হাত পাকিয়েছেন। এই মুহূর্তে তিনি বঙ্গ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। রাজ্যের গেরুয়া সংগঠনকে উজ্জীবিত করার ভার তার উপর। সদ্যই তিনি রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঘুরে গিয়েছেন জেলা সফরে। পাশাপাশি তিনি টলি তারকা দেবের প্রযোজনায় প্রজাপতি সিনেমায় কাজ করেছেন, বড়দিনে তা মুক্তি পাবে। অর্থাৎ রূপলী পর্দায়ও তার উপস্থিতি যথেষ্ট উজ্জ্বল। তো এহেন বাংলার গর্ব মিঠুন চক্রবর্তী কেন আমন্ত্রিত নন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে? এমন প্রশ্ন তুলে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার টুইট মিঠুন চক্রবর্তীকে ছাড়া কিফ অসম্পূর্ণ। নিজ রাজ্যে এমন এক তারকা থাকতে ভিন রাজ্যের সুপারস্টারদের আমন্ত্রণ কেন? শিল্পের উৎসবে রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই কাম্য। তবে ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, এহেন টুইট করে সুকান্ত নিজেই কি বিষয়টিকে রাজনৈতিক রং দিলেন না? সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।